আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম জানাবো সবাইকে। মোস্তাকা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বল না। ডাক্তার কাছে কাকে নিয়ে যাচ্ছি? অনেক সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে। মোস্তাকিমও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। মোস্তাকিম যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে। এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার অলরেডি তিন চারটা দেখানো হয়ে গেছে। আজকে একটা লাস্ট দেখি আজকে কি হয়। সাথে নিয়ে যাচ্ছি মুস্তাকিম আর জান্নাত বুড়িকে, শান্তার কাছে রেখে যাচ্ছি এখানে। মুস্তাকিম অনেক কান্নাকাটি করছে, ওকে ওকে অনেক কিছু দিয়ে কিন্তু শান্ত করছি। কি আনবো বল আব্বু? কোন আইসক্রিম? আচ্ছা আচ্ছা, কোন আইসক্রিম আনবো আর কি আনবো বলো। আচ্ছা, কালকে যাওয়ার সময় নিয়ে যাবো যায়। আচ্ছা, তুমি দুষ্টুমি করিও না কেমন আব্বু। আব্বুকে একটু দাও না, দাও না, দিকে দাও না, দাও না, দাও না আব্বুকে। দুষ্টুমি কম করি কেমন? মা তো আর মুখে রাখো না, গুলাগুলি করে মাইসের গুলি মারে দাবলে ডাক্তার হাসে আর কেউ আমার তো বেশি অসুবিধা হয় না। কেন বেড়া ধরে ঘুমো যাই না ফাইতে লাগবে। সাথীকে কিন্তু অলরেডি দু তিনটা ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে ধরো তো একটু দেখাই। প্রথমে কিন্তু ইসাখালী এমনি সরকারি হাসপাতালে দেখাচ্ছিলাম, এরপর এই যে ডাক্তার খাদিজা, এই যে ওনাকে দেখালাম, এরপরে আবার ল্যান্সেট হাসপাতালে দেখালাম, এই যে ডাক্তার সাফিয়া। এখানে কিন্তু সবগুলো পরীক্ষা চট্টগ্রামে ল্যান্সেটে দিছি। কী রোগ হয়েছে এটা আজকে রিপোর্টগুলো পেলে সবগুলো আপনাদেরকে জানাবো। আজকে যাচ্ছি, রিপোর্ট আনবো, আবার প্লাস এই ডাক্তার থেকে আরেকটা ডাক্তারের কাছে যাইতে হবে। দেখি সবাই কি বলে, আপনাদেরকে জানানো হবে। কান্না করিও না। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন মুরাদপুর দিয়ে ল্যান্সেটের দিকে যাচ্ছি। ওখান থেকে রিপোর্টগুলো নিয়ে সরাসরি সাধারণ মেডিকেলে যাবো। ওখান থেকে 10:30 ম্যাডামের সাথে দেখা করতে হবে। একদম সকাল সকাল, কেউ নাই কিন্তু এখানে। এখন রিপোর্ট গুলা নিচ্ছি।
কারণ আমরা সাউদার্ন মেডিকেল চলে আসলাম, যে টিকিটও নিয়ে নিলাম নাজমুন নাহার শম্পা ম্যাডামের, যে এখন আরেকটা পরিচিত ডাক্তার আছে ওনার সাথে দেখা করে ওনাকে নিয়ে যাব ম্যাডামের কাছে, যে টিকিটটা হাতে নিয়ে সাথে দেখতেছে যে সাউদার্ন মেডিকেল এটা। এখন অপারেশন রুমে নিয়ে যাচ্ছে, অপারেশন হবে আজকে, ভর্তি করে দিলো।